হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা এখন চলে এসেছি বাবুঘাটে। আর এই বাবুঘাটে প্রত্যেক দিন সন্ধেবেলা হয় গঙ্গা আরতি। গঙ্গা আরতি বলতে আমাদের মনে পড়ে হরিদ্বার, কাশী, বেনারস। তো সম্প্রতি কলকাতা কর্পোরেশন থেকেও এই আমাদের বাবুঘাটেও এরকম সুন্দর একটি গঙ্গা আরতি শুরু করেছে। প্রত্যেক দিন সন্ধেবেলা হয় সূর্যাস্তের পর, এবং সেটা গরমকালে একটা টাইমে হয়, শীতকালে একটু আগেই হয়ে যায়। তো সূর্যাস্তের উপর নির্ভর করছে এর টাইম। একদম বাবুঘাটের পাড়েই এটা হয়। আর আজকে রবিবার বলে একটু বেশি ভিড় হয়েছে, রোজই ভিড় হয়, একটু দেখতে আসে। তো তোমরাও সুযোগ করে একদিন চলে এসো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, এবার চলো আমরা গঙ্গা আরতি দেখি। Thank you.
আজকের আমাদের গঙ্গা আরতি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও তো আমার তো খুবই ভালো লেগেছে তোমার কেমন লাগলো ভালো লেগেছে ধরনের উদ্যোগ অবশ্যই আরো অন্য জায়গায় শুরু তো কলকাতায় এটা খুব বেশি দিন শুরু হয়নি তো এটা নতুন এডিশন কলকাতার জন্য তো যারা এখনো হরিদ্বার বা কাশী বেনারসের গঙ্গা আরতি দেখোনি তারা অবশ্যই এখানে একবার ঘুরে যেও প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এটা হয় এবং এখন যেহেতু গরমকাল 6:30টার আগে সূর্যাস্ত হচ্ছে না তো 6:30টার সময় শুরু হয় আর যদি শীতকাল হয় তখন একটু এগিয়ে যাবে টাইমটা যেরকম অনুসারে সূর্যাস্ত হবে তো প্রত্যেক দিন হয় তো তোমরা অবশ্যই একদিন সময় করে সবাই এসো আর আজকে রবিবার বলে একটু বেশি ভিড় হয়েছে অন্যান্য দিনের দিকে যে খালি থাকবে তোমরা এসো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্টসগুলো আমাদেরকে ইন্সপায়ার করে আরও ভালো ভিডিও বানানোর জন্য তো লাইক ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকেই ভিডিওস দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের অনেকটা সুবিধা হবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরের খুব ভালো একটা ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা